আপনার মধ্যে সমস্ত ধরনের কোয়ালিটি থাকার পরেও আপনি সামরিক বাহিনীতে চান্স নাও পেতে পারেন এর একটি অন্যতম বড় কারণ হচ্ছে যে আপনার মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকতে হবে এবং সামরিক বাহিনীতে নিয়োগের পূর্বতন শর্তই হচ্ছে নেতৃত্বের গুণাবলী থাকা অর্থাৎ লিডারশিপ থাকাটা কারণ হচ্ছে আপনি যদি লিডারশিপ কোয়ালিটি বিলংস না করেন তাহলে আপনাকে সামরিক বাহিনীতে কোনো ভাবে নেওয়া হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা মোনাহ এম আইটি টেক চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে নিয়ে এসেছি যিনি সামরিক বাহিনীর আপনি দুই দুইবার আইএসএস বি দিয়েছেন এবং দুইবার গ্রিন কার্ড পাওয়া সত্ত্বেও আপনি যোগদান করেননি কেন যোগদান করেননি এই বিষয়টা কি একটু ক্লিয়ার করতে পারেন আপনি ধন্যবাদ আপনাকে আসলে সামরিক বাহিনীতে নিয়োগটা সকলেরই স্বপ্ন থাকে বিশেষ করে যারা প্রত্যেকটা যুবক বয়স যাদের বিশেষ করে ১৬ থেকে ১৮ বছর বয়স তাদের স্বপ্ন থাকে যে তারা তাদের ক্যারিয়ারটি সামরিক বাহিনীতে গড়তে চায় কিন্তু বললেই আসলে সামরিক বাহিনীতে চান্স পাওয়া সম্ভব না কারণ এটি একটি একটি জটিল প্রক্রিয়া কিন্তু যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন যে দুইবার আইসএসবি দিয়েছি এবং দ্বিতীয়বারে আমি হচ্ছে গ্রিন কার্ড পেয়েছিলাম তা সত্ত্বেও আমি কেন যোগদান করিনি আমি আপনার প্রশ্নের উত্তরটি প্রথমে দিতে চাই তা আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি সামরিক বাহিনীতে যোগদান করব এবং সেই অনুযায়ী আমাদের পড়াশোনাটা সেভাবে আমরা করার চেষ্টা করেছি প্রথমে চেষ্টা করছিলাম যে আমি পাইলট হব কিন্তু পরবর্তীতে যখন সায়েন্স বাদ দিয়ে যখন আর্টস নিলাম তখন তো পাইলট হওয়ার স্বপ্নটা ভেঙে গেল অটোমেটিক্যালি তো তখন চিন্তা করলাম যে এর প্যারালিলিজমে কি আছে এর সমপর্যায় কী আছে তখন আমি চিন্তা করলাম যে তাহলে এক কাজ করি সেনাবাহিনীতে চাই তো সেই অনুযায়ী আমি কী করলাম যখন ইন্টারমিডিয়েট পড়ছিলাম তখন আমি বিএনসিসি করা শুরু করলাম বিএনসিসি করার সুবাদে আমি সামরিক বাহিনীকে আরও কাছ থেকে দেখার সুযোগ পেলাম এবং সামরিক বাহিনী সম্পর্কে আরও বেশি ধারণা পেলাম কিন্তু তখন তাদের জীবন সম্পর্কে যখন আমি যত বেশি জানতে থাকলাম ততই আমার মধ্যে তাদের সম্পর্কে যতটা কিউরিসিটি তাদের সম্পর্কে জানার আগে ছিল তত আমার সেগুলো কমে যেতে শুরু করে অর্থাৎ আগ্রহটা যে না আমি আসলে আমার ক্যারিয়ারটা সামরিক বাহিনীতে না গিয়ে অন্য কিছুতে নিই কিন্তু যেহেতু আমার পরিবার চেয়েছে যে আমি যাতে সেখানে যাই পরবর্তীতে আমার দাদি তিনিও চাচ্ছিলেন যে আমি যেন সামরিক বাহিনীতে না যাই এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যখন আমি ইন্টারমিডিয়েট পাস করি তখন আমি ঢাকায় চলে আসি সামরিক বাহিনীতে প্রশিক্ষণ বা নিয়োগ পূর্ববর্তী একটু কোচিং করার উদ্দেশ্যে ঢাকায় আসি এটি হচ্ছে আমাদের তখনকার বিএনসিসির সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার ওনার নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী তখন উনি আমাকে পরামর্শ দেন যে আমি যেন গেটে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে আইএসএসবির জন্য প্রিপারেশন নেই তো তৎকালীন সময় আমি ফার্ম গেটে যখন অবস্থান করছি অবস্থানকালীন সময়েই আমি একটা খবর পাই একদিন যে আমার দাদি মারা গিয়েছেন এবং তারপরের থেকেই আমার মনে হচ্ছে যে না তাহলে আমার সামরিক বাহিনীতে যাওয়া উচিত না কারণ আমার দাদি আমাকে বারবার নিষেধ করেছিলেন এবং তার পরবর্তীতে আমি যখন আইএসএসবি পাস করি গ্রিন কার্ড পাই তারপরে আমি মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়ি যে না আমার দাদি যেহেতু বলেছেন একটা ইমোশনাল কাজ ব্যাপার আছে এই কারণে আমি আর পরবর্তীতে যোগদান করিনি তারপরে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম প্রিপারেশান মধ্যে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এটাই হচ্ছে আমার মূলত এটাকে আপনি একটা ইমোশনাল বা পারিবারিক কারণ বলতে পারেন কিন্তু এই গ্রামে অনেকের মধ্যে ভুল ধারণা একটা ছিল যে সাময়িক বাহিনী ভালো না এবং আপনারা দেখা গেছে যে এই অনেকে সাময়িক বাহিনীতে যোগদান করার পরেও কিন্তু চলে আসছে আসলে গ্রামের মানুষদের এইটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা ছিল না আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন আসলে গ্রামে বিশেষ করে যারা একটু পুরাতন বা যারা প্রাচীন আমলের মানুষ তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে সামরিক বাহিনীতে গেলে সেখানে গোলাগুলি হয় বা যুদ্ধে যেতে হয় সেখানে প্রাণহানির আশঙ্কা থাকে আসলে কিন্তু সেটা বিষয় না সবসময় যুদ্ধ অবস্থা বিরাজ করে না শান্তিকালীন সময় সামরিক বাহিনী কখনো যুদ্ধকালীন মত যে বিষয়গুলো থাকে সেগুলোর সাথে সংস্পিত থাকে না কিন্তু কিন্তু তারপরেও যেহেতু সামরিক বাহিনীর সদস্য হিসেবে শান্তিরক্ষী বাহিনীতে কাজের সুযোগ রয়েছে এবং যখন তারা বিদেশে অবস্থান করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের থেকে অনেক দিন তাদেরকে ডিটাচ থাকতে হয় তার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে তারা দীর্ঘদিন যখন তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না তখন তারা খুব উৎকণ্ঠায় কাজ করে এবং এরই পরিপ্রেক্ষিতে অনেক সময় তারা ডিসকারেজ করে যে না আমার ছেলে বা মেয়ে তাকে আমি সামরিক বাহিনীতে যোগদান করতে দিতে ইচ্ছুক না আচ্ছা আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে নিয়োগের প্রাথমিক যে শর্তাবলীগুলো আছে তা আপনার মাধ্যমে একটু আমাদের জানাতে চাই অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ হচ্ছে আপনার মধ্যে সমস্ত ধরনের কোয়ালিটি থাকার পরেও আপনি সামরিক বাহিনীতে চান্স নাও পেতে পারেন এর একটি অন্যতম বড় কারণ হচ্ছে যে আপনার মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকতে হবে এবং সামরিক বাহিনীতে নিয়োগের পূর্বতন সত্যই হচ্ছে নেতৃত্বের গুণাবলী থাকা অর্থাৎ লিডারশিপ থাকাটা কারণ হচ্ছে আপনি যদি লিডারশিপ কোয়ালিটি বিলংস না করেন তাহলে আপনাকে সামরিক বাহিনীতে কোনোভাবে নেওয়া হবে না কারণ একটা কথা এখানে বলা আছে যে সার্ভিং গিভস ইয়োর লি লাইফ লিডারশিপ অর্থাৎ সেবা নেতৃত্ব দেয় কিন্তু এই বিষয়টা যদি আপনার মধ্যে না থাকে আপনার মধ্যে যদি প্রভুসুলভ কোনো আচরণ থেকে থাকে সেটি কিন্তু আপনাকে সামরিক বাহিনীকে যখন আইসিসবি দিবেন তখন সেখানে যে আইস সাইকোলজিস্ট থাকেন উনি ওটি সহজেই বুঝে ফেলেন যে আপনার মধ্যে কোনো প্রভুসুলভ মনোভাব আছে কিনা অর্থাৎ বস বস হয়ে ওঠার কিন্তু আপনি তো আসলে বস না আপনি তো লিডার নেতৃত্ব দিবেন আপনার কথায় হাজার হাজার লাখ লাখ সন্ন্য প্রাণ দিবে তাহলে আপনার মধ্যে তো সেই ধরনের কোয়ালিটি গ্রো করতে হবে জি আচ্ছা আর কি আরও কিছু বিষয় থাকে যেমন একজন সামরিক বাহিনীর সদস্য হওয়ার ক্ষেত্রে আপনাকে শারীরিক যে বিষয়গুলো থাকে সে সেগুলো তো পূরণ করতেই হবে যোগ্যতাগুলো তার সাথে আপনার চাহিত যে শিক্ষাগত যোগ্যতা সেগুলোও থাকতে হবে এবং অফিসার হিসেবে যেহেতু আপনার মধ্যে একটু ভিন্ন ধরনের গুণাবলী তারা প্রত্যাশা করেন যদিও আপনার বয়স অত্যন্ত কম থাকে বিশেষ করে সতেরো আঠারো বছর একটা যুবক বা আপনি কিশোরী বলতে পারেন তাদের মধ্যে তখনও কিন্তু অনেক কিছুই ছেলে কাজ করে কিন্তু আপনি যেহেতু অল্প বয়সেই একটি বাহিনী নেতৃত্বের হাল ধরবেন সুতরাং আপনার মধ্যে সেই ম্যাচুরিটিটি অবশ্যই আসতে হবে অবশ্যই আরেকটি প্রশ্ন হচ্ছে যে যে অফিসার হিসেবে যখন যোগদান করবে তখন সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটা কি মানে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগে আচ্ছা এই অফিসার হিসেবে এটা বলার উত্ত উত্তরটা দেওয়ার আগে আমি বলি অফিসার আসলে নেওয়া হয় এখন তিনভাবে একটি হচ্ছে যে লং কোর্সে অর্থাৎ যেটাকে আমরা বিভিন্ন বিএমএ লং কোর্স বলি আরেকটি হচ্ছে শর্ট কোর্স আরেকটি হচ্ছে স্পেশাল পারপাস স্পেশাল পারপাসে দেওয়া হয়ে থাকে লং কোর্সে আপনি যখন এইচএসসি উত্তীর্ণ হবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে নির্ধারিত জিপিএ পাবেন আপনি সেখানে আবেদন করার যোগ্যতা তখনই অর্জন করবেন আর শর্ট কোর্সের বিষয়টি হচ্ছে যে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত যেমন আপনি ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা সেনা শিক্ষা কোর বা ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ক্ষেত্রে অর্থাৎ বিশেষায়িত কোরগুলোর জন্য সেই ক্ষেত্রে আপনাকে অনার্স মাস্টার্স থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে এবং স্পেশাল পারপাসটি হচ্ছে যখন আপনি বিশেষ করে একটি মেডিকেল কোরের জন্য চাওয়া হয়ে থাকে দেয় উচ্চতর চিকিৎস যোগ্যতা সম্পন্ন চিকিৎসক হয় হয়তো বা দেখা যাচ্ছে যে মাস্টার্স ইন সার্জারি বা দেখা যাচ্ছে আপনার এম ডি কোর্স থাকতে হবে অথবা এফআরসিএস এস এই ধরনের এবং সেক্ষেত্রে আপনার এবং তাদের পদোন্নতি বা প্রমোশ কমিশনটিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে ভিন্ন ভিন্ন কোর্সের জন্য ভিন্ন ভিন্ন কমিশনের সুযোগ রয়েছে যেমন আপনি যদি এইসিএসসি উত্তীর্ণ হয়ে লং কোর্সের মাধ্যমে যদি আপনি কমিশন পান সেক্ষেত্রে আপনাকে লেফটেন্যান্ট পদবিতে কমিশন প্রদান করা হবে আর যদি আপনি শর্ট কোর্স যেটাকে বলা হচ্ছে সেখান থেকে যদি হন তাহলে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি লেফটেন্যান্ট এবং ক্যাপ্টেন প্রশিক্ষণটি অবশ্যই সামরিক বাহিনীর বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি ভাটিয়ারি চট্টগ্রামে অবস্থিত সেখান থেকে নিতে হবে এবং এটি হচ্ছে একদমই বেসিক প্রশিক্ষণ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ এরকম আপনাকে ধন্যবাদ আর আমাদের চ্যানেল এবং উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার বলার অবশ্যই আছে বিশেষ করে যারা এই চ্যানেলটি দেখছেন আমি মনে করব তার প্রত্যেকেই সামরিক বাহিনীতে তাদের ক্যারিয়ারটি করতে চান এবং আমি মনে করি তাদেরকে ক্যারিয়ার করতে হলে অবশ্যই তাদের মধ্যে কিছু গুণাবলী অবশ্যই অর্জন করতে হবে আমি যেটি প্রথমে বলেছিলাম যে নেতৃত্বের গুণাবলী এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যখনই সামরিক বাহিনীর জন্য নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করার শুরু করবেন আপনি অবশ্যই চেষ্টা করবেন অপরের মতামতকে প্রাধান্য দেওয়ার সবসময় এটি মাথায় রাখবেন এবং নিজে বলবেন কম শুনবেন বেশি এতে আপনার মধ্যে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রাধান্যটি আস্তে আস্তে গ্রো করবে এবং পরবর্তীতে আপনি যখন সামরিক বাহিনীতে যোগদানের জন্য আবেদন করবেন তখন থেকে আপনি কি ফিজিক্যাল ফিটনেসের উপর অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে যাতে আপনি কোনো মারাত্মক কোনো দুর্ঘটনা বা কোনো মারাত্মক অসুখ অসুস্থতার মধ্যে পড়ে না যান এবং এইগুলো যদি আপনি অবশ্যই যদি দেখতে থাকেন এবং যেহেতু ইংরেজি স্পিকিং এটাকে খুবই গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে আপনি একজন পার্টনার খুঁজে নিয়ে বা কোনো একটি কোর্স করে আপনার ইংরেজি স্পিকিং ফুল অবশ্যই বাড়িয়ে নেবেন যাতে পরবর্তীতে আপনাকে ভাই বা আইসিএসবিতে যখন আপনি ফেস করবেন তাহলে আপনাকে এটা অনেকটাই হেল্প করবে ধন্যবাদ আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনারা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন